Hi friends, welcome to my channel Study with Ishani. 19th October 2020 current affairs নিয়েলাম। আজকে সেটে তোমাদের জন্য current affairs এর প্রশ্ন আছে মোট 14টা। প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে extra fact, strategy কে background বলে দেব। তোমরা ভিডিওটা skip করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখে নিতে পারোনি বা দেখে নিতে চাও তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিংক দেওয়া আছে, সেখান থেকে অনায়াসেই দেখে নিতে পারো। আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে স্টাডি উইথ ঈশানি ফেসবুক পেজ আর টেলিগ্রাম চ্যানেলের লিংক, তোমরা সেখান থেকে ফেসবুক পেজ আর টেলিগ্রাম চ্যানেলে অনায়াসেই জয়েন হয়ে যেতে পারো। ওকে, আমি প্রত্যেক দিন ফেসবুক পেজ আর টেলিগ্রাম চ্যানেলে প্রশ্ন পোস্ট করি, তোমরা সেই সব প্রশ্নের উত্তর দিতে পারো। ওকে, তাহলে বন্ধুরা চলো আজকের ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, সম্প্রতি প্রয়াত মালয়ালম কবি আক্কিথাম আচুথান নাম্বুথিরি 2019 সালে কততম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 55তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন, অপশন এ। তিনি 2017 সালে পদ্মশ্রী পুরস্কার পান, 1973 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 2 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার 2023 সাল পর্যন্ত রাগবি ইন্ডিয়ার সাথে চুক্তি করল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উড়িষ্যা। উড়িষ্যা রাজ্য সরকার 2023 সাল পর্যন্ত রাগবি ইন্ডিয়ার সাথে চুক্তি করল, অপশন বি। এর জন্য উড়িষ্যা সরকার 3 কোটি টাকা দিচ্ছে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, উড়িষ্যার রাজ্যপাল গণেশী লাল। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 3 নম্বর প্রশ্ন, গ্রাহকদের জন্য দ্য হেলদি লাইফ প্রোগ্রাম লঞ্চ করলো কোন ব্যাংক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, HDFC ব্যাংক, অপশন বি। এই প্রোগ্রামের জন্য সহায়তা করছে অ্যাপোলো হসপিটাল, HDFC এর সদর দপ্তর মুম্বাই, প্রতিষ্ঠা সাল আগস্ট 1994, ট্যাগ লাইন উই আন্ডারস্ট্যান্ড ইওর ওয়ার্ল্ড, বর্তমান CEO আদিত্য পুরী। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 4 নম্বর প্রশ্ন, থ্যালাসেমিয়া বাল সেবা যোজনার দ্বিতীয় পর্ব লঞ্চ করলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডক্টর হর্ষবর্ধন, অপশন বি। তিনি ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, এই যোজনার প্রথম পর্ব লঞ্চ করা হয়েছিল 2017 সালে। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর, মহিলা ব্যবসায়ী হিসাবে গোল্ড স্টেফি অ্যাওয়ার্ড পেলেন কে? মহিলা ব্যবসায়ী হিসাবে গোল্ড স্টেফি অ্যাওয়ার্ড পেলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শ্রীমা গুপ্তা, অপশন বি। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ডিরেক্টর শ্রীমা গুপ্তা গোল্ড স্টেভি অ্যাওয়ার্ড লাইফটাইম অ্যাচিভমেন্ট বিজনেস ক্যাটাগরিতে 2020 সালে পেলেন। এবছর এটা 17তম স্টেভি অ্যাওয়ার্ড। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর, সম্প্রতি প্রয়াত ভানু আথাইয়া প্রথম ভারতীয় হিসাবে কোন পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অস্কার পুরস্কার পেয়েছিলেন, অপশন বি। তিনি একজন কস্টিউম ডিজাইনার, 1983 সালে রিচার্ড অ্যাটেনবার্গ পরিচালিত গান্ধী ছবির সৌজন্যে তিনি সম্মানিত হন, মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 91 বছর। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 7 নম্বর প্রশ্ন, প্যালেস্টাইন রিফিউজিদের জন্য ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি $1 মিলিয়ন দান করলো কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভারত, অপশন সি। ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি
সংক্ষেপে UNRWA এর হেডকোয়ার্টার হচ্ছে আম্মান, জর্ডন। কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 8 নম্বর প্রশ্ন। বায়ু দূষণ কমাতে ডিজেল চালিত জেনারেটর ব্যবহার নিষিদ্ধ করলো কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দিল্লি। বায়ু দূষণ কমাতে ডিজেল চালিত জেনারেটর ব্যবহার নিষিদ্ধ করলো দিল্লি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির রাজ্যপাল অনিল বৈজল। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 9 নম্বর প্রশ্ন। সেলো গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেতা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন সেলো গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর। ২০২০ গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 58। ভারতের স্থান 58, অপশন বি। এই তালিকায় প্রথম স্থানে নিউজিল্যান্ড এবং দ্বিতীয় স্থানে জাপান। আমেরিকা স্থান 21। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 11 নম্বর প্রশ্ন। কোন কেন্দ্রীয় মন্ত্রী কপিলাকলম প্রোগ্রাম লঞ্চ করলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রমেশ পোখরিয়াল, অপশন এ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল এই প্রোগ্রামটি ভার্চুয়ালি লঞ্চ করলেন। কপিলা কলম প্রোগ্রাম ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টি লিটারেরি অ্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেন, একেই সংক্ষেপে কপিলা বলা হয়। এপিজে আব্দুল কালামের 89তম জন্মবার্ষিকীতে এটা লঞ্চ করা হয়। এই প্রোগ্রামটি পালিত হবে 15ই অক্টোবর থেকে 23শে অক্টোবর পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর। দ্য ব্যাটেল অফ বিলঙ্গিং বইটির লেখককে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শশী থারুর। দ্য ব্যাটেল অফ বিলঙ্গিং বইটির লেখক হচ্ছে শশী থারুর। এই বইটি প্রকাশিত হবে 2020 সালের নভেম্বর মাসে। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 13 নম্বর প্রশ্ন। ইন্টারন্যাশনাল ডে ফর দ্য ইরাডিকেশন অফ পভার্টি, আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 17ই অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস, অপশন সি। দারিদ্র দূরীকরণ করে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে এই দিনটি পালন করা হয়। থিম, অ্যাক্টিং টুগেদার টু অ্যাচিভ সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল জাস্টিস ফর অল। পরবর্তী প্রশ্ন এবং আজকের সেটের শেষ প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন দেখে নেব। সম্প্রতি প্রয়াত শোভা নাইডু কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নৃত্যশিল্পী। সম্প্রতি প্রয়াত শোভা নাইডু তিনি একজন নৃত্যশিল্পী ছিলেন, অপশন এ। তিনি একজন কুচিপুড়ি নৃত্যশিল্পী। 2001 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান। 1991 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেটে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের 14টা প্রশ্ন। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও তোমাদের ফেসবুক গ্রুপে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে, যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর আমার নতুন বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশানি এই ফেসবুক পেজ আর স্টাডি উইথ ঈশানি এই টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হয়ে যেতে পারো। ফেসবুক পেজ আর টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিংক, সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো
আর তোমরা তোমাদের পছন্দ মতো ক্লাসগুলো দেখে নিতে পারো। আর একটা কথা বলবো, ফেসবুক পেজ আর টেলিগ্রাম চ্যানেলে আমি প্রত্যেক দিন অনেকগুলো করে প্রশ্ন পোস্ট করি, তোমরা সেই প্রশ্নের উত্তর দিতে থাকো, ঠিক আছে? আর তোমরা যারা ফেসবুক পেজের ইতিমধ্যেই সদস্য হয়ে গেছো, তোমরাও কিন্তু ওই পেজে প্রশ্ন পোস্ট করতে পারো, আর একটা নির্দিষ্ট সময় পর উত্তর করে দিও, ঠিক আছে? তাহলে বন্ধুরা, তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।